চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি আরো বলেন, চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যারা এমন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে তা তদারকি করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এর আগে সাইফ পাওয়ারটেক লিমিটেড তথ্যমন্ত্রীর কাছে চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য শতাধিক অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। চিকিৎসা দিতে না পারলে রোগী ফেরত দেওয়া সেটি কখনো সমর্থনযোগ্য না, এবং কালকে থেকে প্রশাসন মোবাইল কোর্ট শুরু করবে। আমিও আপনাদের অনুরোধ জানাবো, যেই সমস্ত প্রতিষ্ঠান এভাবে রোগী ফেরত দিচ্ছে তাদের নাম দিন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, মোবাইল কোর্টও পরিচালনা করা হবে, এবং সরকার এটি ধর্তব্যের মধ্যে নিচ্ছে, সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।